ভগবানের নাম করতে উঠেছি, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় সেই হয়। ভক্তমণ্ডলী মায়েরা, যে যত উন্নত তার মাথা তত অবনত, মনে রাখবেন। জীবন থেকে শিক্ষা নিতে হবে, আর জীবন থেকে শিক্ষা নিতে গিয়ে কোথা থেকে নেবেন? যারা হাতে ঘড়ি পরেছেন প্রত্যেকে ঘড়ির দিকে তাকাবেন, কিন্তু আমি ঘড়ি পরি না, দেখুন হাতে ঘড়ি পরেছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন ঘড়িতে তিনটে কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তিনটে যখন কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তখন ঘড়িতে ১২টা বেজে যায়। আপনি ঘড়ির দিকে তাকালে ঘড়িটা আপনাকে মনে করাবে, ভাই আমার ১২টা বাজছে, বাজুক, তোমার যেন না বাজে। কেন জানো? আমার ১২টা বাজলে আবার ১টা বাজবে, কিন্তু তোমার জীবনের ১২টা একবার বেজে গেলে আর কিন্তু ১টা বাজবে না। মনে রাখবেন সব সময়ের জন্য, আপনি যাই করুন যেভাবেই চলুন না কেন, আপনি সব সময় জীবনকে সুন্দরভাবে নিয়ে যাবেন, কারো ক্ষতি করবেন না। বাড়ির ছেলে মেয়েদেরকে শেখাবেন কারো ক্ষতি করবে না, কারো অমঙ্গল চিন্তা করবে না। সে যদি তোমার শত্রু হয় ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না, কিন্তু তার ক্ষতি করো না বাবা। কেন জানেন? পৃথিবীতে আজ পর্যন্ত যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় নাই, যার সমাধান হয়েছে সব কিছু দুজনে মিলে মীমাংসা করে হয়েছে। গতকাল আমাদের যেখানে কীর্তন ছিল, যে বাড়িতে আমরা ছিলাম, সেই বাড়ির ১৭ বছরের ছেলে করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। সে যে ঘরে থাকতো সেই ঘরে তার ছবি টানানো আছে, সেই ঘরেই আমাদের থাকতে দেওয়া হয়েছে। আমি আসর থেকে আসার সময় তার মা আমার হাতটা ধরে খুব কেঁদেছিল, বাবা আমার ছেলেটা আমার ছেড়ে চলে গেছে, আমার কেউ নেই, সরকার আমাকে টাকা দিয়েছে, আমার বড় ছেলেকে হোমগার্ডে চাকরি দিয়েছে, কিন্তু আমার তো কেউ নেই। আমি বলি, মা তোমার কেউ নেই নয়, ভগবান তোমার থেকে তোমার ছেলেকে দূর করে নিয়েছে, কিন্তু ভেবে দেখো এর বদলে ভগবান তোমার কাছে এসেছে। নিজের ছেলেকে হারিয়ে তুমি কি পেরেছ তোমার ছেলের চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দিতে? না পারিনি। তুমি কি পেরেছ না খেয়ে থাকতে? না পারিনি। তুমি কি পেরেছ না ঘুমিয়ে থাকতে? না পারিনি। তা তোমার জীবনের সবই তো নিয়ম মতো চলছে, ভগবান তোমায় ইঙ্গিত দিয়েছে। মা এক জীবনের কর্মফলে কেউ এত কষ্ট পায়নি, তুমি কর্ম খারাপ করেছিলে, ফল তো তোমায় নিতে হবে। কর্ম যখন খারাপ করেছো মা গো, তাহলে আর কোনো দিন খারাপ কর্ম করো না। বাবা মায়েরা হাত ধরে কাঁদে, জানো কৃষ্ণ আমার ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর তুমি কত সুন্দর তোমার মাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ। মনে রাখবে বাবা মাকে সন্তান সেবা করবে, বাবা মাকে স্নান করাবে, বাবা মাকে ঘুম পাড়াবে, এটা বাবা মায়ের ভাগ্যে থাকা দরকার, না হলে হয় না। পিতামাতার ভাগ্যে থাকা দরকার সন্তানের সেবা, না হলে কোনোদিন হতে পারে না। তাই যদি হতো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলের জন্য হাতে সেবা পেতেন, তিনি সেবা পান নাই। বিশ্বের কবি হয়ে সন্তানের সেবা বিহনে তার প্রাণটা চলে গিয়েছে। জীবনে তো সহজ নয়, আমি আসি চাই না আসি, সব দিন মনে রাখবেন পৃথিবীর মাটিতে যে কদিন বেঁচে আছেন নিজের ছেলে মেয়ে থেকে তিনটে জিনিস শেখাবেন, কি কি? একটা দান, একটা দয়া, একটা ক্ষমা। তিনটে জিনিস যদি শিখিয়ে দিতে পারেন তাহলে আর কোনো দিনের জন্য অভাব হবে না। কেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিল তার দাদু যখন প্রাণ ত্যাগ করেছিল না, দাদুর কাছে ছুটে গিয়েছি দাদুকে দেখার জন্য, দাদু আমি তোমার কাছে এসেছি, আমি তোমার নাতি, আমার নাম রবীন্দ্রনাথ। দাদু তাকিয়ে আছে রবি ঠাকুরের চোখের দিকে, দাদু মারা গেল, রবি ঠাকুর ছুটে এসে একটা কাগজের মধ্যে দু লাইন লিখে নিজের বাবাকে দেখাচ্ছে, বাবা দেখো তো আমি লিখেছি। বাবা বলছে, তুই কী লিখেছিস, পাগল হয়ে গেলি নাকি? কী লিখেছিল জানেন? দাদু যেন বলতে চাইছে রবীন্দ্রনাথকে, কি তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। গান সকলে জানা আপনাদের, রবি ঠাকুরের বিখ্যাত গান। যেমন দাদু বলতে চাইছেন, দ্বারকানাথ ঠাকুর বলতে চাইছেন, তোমার শুরু হয়েছে আমার জীবন সারা হয়েছে, আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো, জগৎকে মহামূল্যবান উপহার কিছু দিয়ে যেও।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছেলেটা পড়াশুনো শিখছে, পড়াশুনো বলতে জ্যাক অ্যান্ড জি লোয়েন্টার দা হিল টু ফেজ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, এ পড়াশুনো নয়, ছেলে পড়াশুনো শিখছে সংস্কৃত ভাষায়, নর নরেও নরা, নরৌ নরে নরাব্বি, ছোটকালে আমরা পড়েছি। বলো কোনো বাড়ির ছেলে মেয়ে যদি তার বাবাকে ডাকে পাপা খেতে এসো, বলে না পাপা, বলে মাকে মম বলে, যদি পাপা শব্দের লিঙ্গান্তর করা হয় পাপ পাপও পাপা, একটা পাপি দুবার পাপি তৃতাপ পাপি, মানে ছেলে তার বাপকে ডাকছে এই পাপা, মানে এই পাপি খেতে আয়, এই পাপি আমাকে স্কুলে নিয়ে চল, এই পাপি আমাকে ঘুম পাড়ি দে, পাপা কি বাবা বলে ডাকতে শেখাও, ড্যাড নয় বাবা বলতে শেখাও, মম নয় মা বলতে শেখাও। ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যে দেশ কোনোদিন কারো কাছ থেকে কিচ্ছু ধার করেনি, সবাইকে দিয়ে গেছে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা, মনে রাখবেন। তারপরেও আমরা বেঁচে আছি কেন? তারপরেও আমরা কোর্টে গিয়ে শপথ করি লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবদ গীতা, আমাদের ধর্মগ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে। বলো কোটে হাত দিয়ে মানুষে গীতায় হাত দিয়ে শপথ করে কিন্তু মিথ্যে কথা বলে, কেন বলে জানেন? একটা কারণের জন্য বলে, মানুষে গীতার মূল্য জানে না, গীতার মর্ম বোঝে না, তাই গীতা তারা গীতাকে হাত দিয়েও মিথ্যে কথা বলে। মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ কোনো দিনের জন্য কারো কাছ থেকে কিচ্ছু ধার করেনি, সব দিন সবাইকে দিয়ে এসেছে, কোনো দিন কারো কাছ থেকে কিচ্ছু নেয়নি। ভারতবর্ষের মাটিতে সব থেকে যে পশুটাকে যে প্রাণীকে বেশি পরিমাণে হত্যা করা হয়, যাকে সব থেকে বেশি মেরে খায়, সে প্রাণীটার নাম কি জানে? মুরগি। মুরগি কাটা হয় সব থেকে বেশি। আচ্ছা বলুন, মুরগি কিন্তু সকালবেলা ঘোরে ঘুম থেকে ওঠে সবার আগে, যাদের বাড়িতে মুরগি আছে তারা জানে, ওঠে উঠে ডাক দেয় গৃহস্থকে জাগায়। ইতিহাস আমাকে শিক্ষা দিল, আমার বিবেক আমাকে শিক্ষা দিচ্ছে, এই যে আমার গুরুদেব বসে আছে পাশে, ইনি আমার কীর্তনের শিক্ষক। হ্যাঁ আমি প্রথমে কীর্তন শিখতাম আমার গ্রামের একজনের কাছে, আমার দ্বিতীয় কীর্তনের গুরু শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, তাকে সবাই চেনেন আপনারা, আর তারপরে ইনি হচ্ছেন আমার গুরুনার কাছে আমি কীর্তন শিখেছি। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা বাংলার যিনি মহিলা কীর্তন সম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালী চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব। তাকে 15 বছর কাছে রেখে বাড়িতে থেকে কীর্তন শিখিয়েছেন, নিজের কন্যা সমতুল্য মনে করে। হ্যাঁ তবে এখন উনি খারাপ হয়ে গেছে, কেন কাজের বেলায় কাজী আর কাজ ভুলোলে চল। ভক্তমণ্ডলী মায়েরা আমার গুরুদের শিক্ষা দিলেন, বলে মনে রেখো, মুরগি সবাইকে ঘুম থেকে জাগায়, ঘুম থেকে ডেকে তোলে, মানুষ সে মুরগিকে বেশি পরিমাণে কেটে খায়, কেন জানেন? এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে যারা বারবার জাগাতে এসেছিল তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে মুরগির মতো। আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের জিজ্ঞাসা করবেন, আমাদের হিরোকে বলবে শাহরুখ খান, হিরোকে সালমান খান, কেন? দুটো গুলি খেয়েছে তাও মরেনি, নকল গুলি। হিরোকে বিনয় বাদল দীনেশ, হিরোকে সুভাষচন্দ্র বসু, হিরোকে বিপিনচন্দ্র পাল, ক্ষুদিরাম বসু দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছে। নায়িকা ঐশ্বরিয়া নাই নয়, নায়িকা দীপিকা পাডুকোন নয়, নায়িকা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে দেশের জন্য প্রাণ দিয়েছে। মাতঙ্গিনী হাজরা 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তুলে রেখেছিল বন্দে মাতরম, নায়িকা বলে তাকে। আজও পর্যন্ত যদি ছেলে মেয়েদের শিক্ষা না দেন তাহলে শিখবে কবে? উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিএ এম এ পিএইচডি করছে বড় বড় ছেলে মেয়েরা, ডেকে যদি জিজ্ঞাসা করা হয় মহাপ্রভুর জন্ম কত সালে, মুখটা ফ্যাকাশে হয়ে যাবে আর বলতে পারবি না, জানেই না, বলতে পারবে জিজ্ঞেস করুন বলতে পারবে। আপনি জিজ্ঞাসা করুন হরগৌরী পাইসুটিল সিরিয়ালের নায়িকাকে, সঙ্গে সঙ্গে ঐশানী ঘোষ মুখে ঘুরছে চট করে বলে দেবে, কেন? হ্যাঁ সিরিয়াল যারা করে না অভিনয়, ওরা নিজেরা সিরিয়াল দেখে না, কেন? ওরা ভয় পেয়ে যাবে যে এই চরিত্রে আমি অভিনয় করলাম কি করে, একটা ছেলেকে ধরে 10টা মেয়ে খাঁচাখাঁচি করছে। সব সিরিয়ালের একটাই কথা, সংসার ভাঙার গল্প, আর 5টা করে কুড়নি, 1টা করে নায়কে, 6টা করে বউ, এই দেখছে মানুষে লাইন দিয়ে বসে।
মনে রাখবেন, এ থেকে কোনো দিন শিক্ষা আমরা পাবো না। শিক্ষা যদি পেতে হয় দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মনে রাখবে আমেরিকার থেকে যারা ইসকনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারা আমার দেশে এসে নাম বলতে পারে না, আমাদের ধর্মকে ভাঙিয়ে বড় লোক হয়ে গেল। কিন্তু দুঃখটা কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। ভক্তমণ্ডলী মায়েরা ছেলের শিক্ষা গ্রহণ করছে, আজকে বয়স কত? 15 বৎসর। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমায় দাও। মা বলে, জাল নিয়ে কি হবে? বলছে, যাবো নদীতে জাল ফেলার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী, হাতে জাল নিয়ে নিয়েছে। আপনারা দুমকি গ্রামের ভক্তবৃন্দ প্রথম দেখবেন হলুদ রঙের জাল লাল পাড় দেওয়া, আগে দেখেননি কি নদী, হাতে জাল নিয়ে নিয়েছে। হাতে জাল নিয়ে বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, হলুদ ভাবে গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধার মন হরি বংশধারী, রাধার মন হরি বংশধারী, রাধার মন হরি বংশধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব, জাল ফেলে দিয়েছি, জালটা টানবো, জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের, তবে গানের মানেটা আমি বলতে পারবো না, আমার নিষেধ আছে। নিজের গুরুচরণ ধরে মানেটা শুনবেন, আমি গানটা গেয়ে দেই। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, ওগো মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, চুর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার করল, দেখি হাকিম তিনজন মরারে, ক্রিয়া পড়ুক দেখলাম নয়নে, ক্রিয়া পড়ুক দেখলাম নয়নে, চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসেরে, কিয়া পড়ুক দেখলাম নয়নে, কে লিখেছে গান? গান লিখেছে
হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা হালিম, ছাড়লো রে ঘর বাড়ি রে, কিয়া পড়ো দেখলাম নয়নে, কিয়া পড়ুপ দেখলাম নয়নে, কিয়া পড়ুপ দেখলাম নয়নে, ভোলাম প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চন্দন মাকা তুলসী পত্র জালেতে উঠিল, জালেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চার খণ্ড ইটের রাশি জালেতে উঠিল, জালেতে উঠিল।